ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত নিয়োগ নিয়ে আরও কিছু দুর্দান্ত আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের আগের একটি ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়েছে এবং কিভাবে তোমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করবে সবটাই কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ তোমাদের আলোচনা করে দিচ্ছি। এরপরেও তোমাদের অনেকেরই অনেক রকম প্রশ্ন ছিল, তো আজকের এই ভিডিওতে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো। তোমাদের এই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, তোমাদের লাস্ট ডেট কবে, একসাথে তোমরা একাধিক পোস্টে অ্যাপ্লাই করতে পারবে কিনা, বা তোমাদের পরীক্ষা যদি একই দিনে হয়ে থাকে তোমরা কি একাধিক পোস্টের জন্য যোগ্য থাকবে, তোমাদের বয়স সীমা কত রয়েছে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশনের ছাত্রছাত্রীরা কি এখানে আবেদন করতে পারবে, সমস্ত প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সকলের ডাউট ক্লিয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এই ধরনের আরো আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সর্বপ্রথম তোমাদের সকলের যেটা প্রশ্ন, তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে বা তোমরা কবে থেকে তোমাদের নির্দিষ্ট পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেক্ষেত্রে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যখন আসবে সেক্ষেত্রে তোমাদের এরকম একটি বিশেষ নির্দেশিকা অপশন আসবে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছ বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। পরে যেটা লেখা রয়েছে, আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিউনিটি অর্থাৎ DLSC তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে, এবং তারপরে যেটা লেখা রয়েছে, নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। তো বুঝতেই পারছো এখান থেকে তোমাদের এখনো পর্যন্ত কিন্তু অনলাইন আবেদন শুরু হয়নি বা আবেদনের কোন রকম কিন্তু কাজ শুরু হয়নি, কিন্তু সেটা কিন্তু আর বেশি দেরি নয়, মিনিমাম তোমরা ধরে রাখো মার্চ মাসের শেষে বা এপ্রিল মাসের প্রথম দিকেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, সেটা কিন্তু সম্পূর্ণটাই অনলাইনে হবে। কিন্তু অনলাইনে আবেদন করার আগে তোমাদের কিন্তু সর্বপ্রথম এই ওয়েবসাইটে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করে রাখতে হবে। রেজিস্ট্রেশন না করা থাকলে তোমরা কিন্তু যে সমস্ত আবেদনের জন্য বিজ্ঞপ্তিগুলো জারি হবে তোমাদের কাছে কিন্তু শো হবে না। রেজিস্ট্রেশন করার জন্য তোমরা এখানে ওয়েবসাইটে গেলেই দেখতে পাবে এখানে একটি প্রোফাইলের ছবি রয়েছে, এবং সেখানে গিয়ে তোমরা কিন্তু ক্যান্ডিডেট লগইন অপশন পাবে এবং রেজিস্টার নাও অপশন পাবে। সেই রেজিস্টার নাও অপশনে ক্লিক করে দিলে তোমাদের মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ইমেল আইডি দিয়ে কিন্তু তোমাদের সেখানে লগইন করে নিতে হবে। এই রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি আগের ভিডিওতে ডিটেইলসে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি, সেই ভিডিওর লিংক তোমরা কমেন্টের ফার্স্ট কমেন্টেই দেখতে পাবে, এবং সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন প্রসেসটা আগে কমপ্লিট করতে হবে। এবার দেখে নাও তোমাদের লিস্ট অফ পোস্টের মধ্যে, বর্তমানে কিন্তু আগে কিছুদিন আগে তোমাদের 19টা পদের জন্য কিন্তু পোস্ট বের হয়েছিল, কিন্তু এখন কিন্তু বর্তমানে তোমরা ওয়েবসাইট চেক করলে দেখতে পাবে 18টা পোস্টের অফিশিয়াল নোটিফিকেশন কিন্তু শো হচ্ছে এখানে, যার মধ্যে তোমাদের গ্রাম পঞ্চায়েতের জন্য যে পোস্টগুলো রয়েছে সেখান থেকে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে 5টা পোস্ট কিন্তু রয়েছে, যেখানে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারী, গ্রাম পঞ্চায়েতের কর্মী, গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েতের সহায়ক এবং গ্রাম পঞ্চায়েত সচিব, এগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। এছাড়াও তোমাদের কিন্তু পঞ্চায়েত সমিতি থেকেও টোটাল 5টা পোস্ট রয়েছে, এবং জেলা পরিষদ থেকেও তোমাদের কিন্তু 9টা টোটাল পোস্ট রিলিজ করা হয়েছে। সব শুদ্ধ মিলিয়ে তোমাদের কিন্তু 18টা পোস্ট কিন্তু এখানে রয়েছে। তো এই গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতির বিভিন্ন পোস্টে তোমাদের কি কি রিকোয়ারমেন্ট রয়েছে বা কি কি এলিজিবিলিটি রয়েছে এর পরবর্তী ভিডিওতে তোমাদের কিন্তু ডিটেলস আলোচনা করে দেবো, যে প্রত্যেকটা পোস্ট হিসাবে তোমাদের কতটা স্যালারি রয়েছে এবং কোন কোন সিলেবাসে তোমাদের পরীক্ষা দিতে হবে এবং তোমাদের বিভিন্ন ডকুমেন্টস কি কি লাগবে এবং তোমাদের কেমন কোয়ালিফিকেশন থাকতে হবে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেটা কিন্তু পরবর্তী ভিডিওতেই তোমাদের ডিটেলস আলোচনা করে দেবো। এছাড়া আরো বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করতে বলবো। এরপর তোমাদের বলে দিই, তোমাদের যে বিভিন্ন প্রশ্নগুলো ছিল সেটা কিন্তু তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে দেখতেই পাচ্ছ, নিচে এখানে FAQ বলে অপশন রয়েছে, সেটা থেকে তোমরা বেঙ্গলি বা ইংলিশে যে কোনো একটা ফাইল ডাউনলোড করে নেবে। এটা কিন্তু ওয়েবসাইট থেকেই একটা ডেভেলপ করা তোমাদের প্রশ্ন উত্তরের তালিকা রয়েছে। প্রথমে যেটা রয়েছে, তোমাদের WBPRMS পোর্টালে রেজিস্ট্রেশন ও আবেদন করার কোন নির্দেশিকা আছে? প্রথমে পোর্টালে রেজিস্ট্রেশন করে লগইন করুন এবং প্রোফাইল তৈরি করুন। প্রোফাইলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সাথে সমস্ত মৌলিক বিবরণ পূরণ করতে হবে। এরপর পূরণ করা সমস্ত বিবরণের জন্য উপলব্ধ নথি আপলোড করতে হবে, তবেই তোমাদের প্রোফাইল সম্পূর্ণ হবে। তারপরে তুমি যে পোস্টের জন্য যোগ্য সেই পোস্টে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এরপরে যেটা লেখা রয়েছে দেখতে পাচ্ছ, আমি কিভাবে WBPMRS এ চাকরির জন্য আবেদন করব? এক্ষেত্রে তোমাদের প্রোফাইলে সর্বপ্রথম রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, তারপর রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে পোর্টালে তোমাদের লগইন করে নিতে হবে। তারপরে কিন্তু লগইন করে নেওয়ার পর তোমাদের কিন্তু প্রথমে ড্যাশবোর্ড বলে একটি শো হবে, তারপর ড্যাশবোর্ড পেজে গিয়ে তোমাদের এডিট প্রোফাইল অপশনে যেতে হবে। প্রোফাইলে পৃষ্ঠার সমস্ত প্রাসঙ্গিক ব্লক তোমাদের ফিল আপ করতে হবে, অর্থাৎ প্রোফাইলে যাবতীয় ডিটেলস তোমাদের কিন্তু সম্পূর্ণ ফিল আপ করতে হবে। এছাড়াও সমস্ত প্রাসঙ্গিক নথি বা স্ক্যান করা তোমাদের ডকুমেন্টসগুলো কিন্তু এখানে আপলোড করতে হবে। যে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা রেজিস্টার করবে সেটা দিয়ে কিন্তু তোমাদের ওয়েবসাইটে লগ ইন করে নিতে হবে। তারপরে তোমাদের যখন আবেদন শুরু হবে তখন তোমরা অ্যাপ্লাই অপশন পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু আবেদন করতে পারবে। এরপরে যেটা রয়েছে, তোমরা যদি পোর্টালের পাসওয়ার্ড কোন রকমভাবে ভুলে যাও সেক্ষেত্রে তোমরা রেজিস্ট্রেশন পেজের মধ্যে কিন্তু ফরগেট পাসওয়ার্ড বলে অপশন পেয়ে যাবে, সেখান থেকে তোমরা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করেছো সেখানে তোমাদের একটা OTP আসবে, সেই OTP দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করলেই তোমাদের কিন্তু আবার পুনরায় নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে, তারপরে কিন্তু তোমাদের পাসওয়ার্ড পুনরুদ্ধার হয়ে যাবে।
হবে। এখানে বলে রাখি, তোমরা যখন রেজিস্ট্রেশন করবে সেক্ষেত্রে তোমাদের মোবাইল নাম্বার এবং যে ঠিকানা তোমরা দেবে সেই মোবাইল নাম্বার এবং ঠিকানা একবার দিয়ে দেওয়ার পর সেটা কিন্তু পরে আর তোমরা পরিবর্তন করতে পারবে না, এবং তোমাদের ফোনে যে ভ্যালিড ওটিপিটা আসবে সেটা কিন্তু তোমাদের 4 মিনিটের জন্য বৈধ থাকবে। 4 মিনিট পর সেটা কিন্তু আবার অন্য ওটিপি দিয়ে তোমাদের কিন্তু ব্যবহার করতে হবে। এরপর তোমাদের বলে দিই রেজিস্ট্রেশনের জন্য ছবি এবং তোমাদের সিগনেচার একটা আপলোড করতে হবে, অর্থাৎ তোমাদের সইয়ের একটা কপি আপলোড করতে হবে। সেক্ষেত্রে কিন্তু সেটা তোমরা JPEG ফরম্যাট বা JPG ফরম্যাট বা PNG ফরম্যাটে কিন্তু 30 KB থেকে 80 KB মধ্যে তোমাদের কিন্তু ফাইলটা হতে হবে। এটা কিন্তু তোমাদের ছবিটা এবং তোমাদের সিগনেচারের যে কপিটা লাগবে সেটা কিন্তু 5 KB থেকে 50 KB মধ্যে JPEG, JPG বা PNG ফরম্যাটে হতে হবে। পোস্টগুলো যখন তোমাদের বেরোবে সেক্ষেত্রে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তার আগে জমা দিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে পারবে। কোনো ডকুমেন্টস আপলোড না করে তোমরা কিন্তু কোনো পোস্টের জন্য আবেদন করতে পারবে না। তোমাদের অনেকেরই প্রশ্ন, তোমরা মিনিমাম কতগুলি পোস্টে আবেদন করতে পারবে? এক্ষেত্রে বলে রাখি, তোমরা কিন্তু একের বেশি পদে আবেদন করতে পারবে। এক্ষেত্রে কিন্তু কোনো রকম বাধ্যবাধকতা নেই, কিন্তু তবে তোমাদের যে সমস্ত পরীক্ষার ডেটগুলো যদি একই দিনে হয়ে থাকে সেটা কিন্তু তোমাদের জন্যই কিন্তু সমস্যা সৃষ্টি করবে। সেটা তুমি যদি যোগ্য হয়ে থাকো সেক্ষেত্রে তবেই কিন্তু আবেদন করবে সমস্ত কিছু ভেবে চিনতে। পরবর্তী যে কোয়ারিটা তোমাদের রয়েছে, এখানেও কিন্তু বলা রয়েছে হ্যাঁ, সমস্ত শর্তাবলী পূরণ করলে একজন আবেদনকারী একাধিক DLSC-তে একাধিক পদের জন্য আবেদন করতে পারবে। সব থেকে ভালো কোন পদগুলো তোমাদের জন্য ভালো হবে? দেখো, এখানে যে কটা পদ বলবো সবকটাই কিন্তু তোমাদের ভালো, তবে তোমরা যে পদের জন্য যোগ্য সেই অনুযায়ী কিন্তু আবেদন করবে। সব থেকে ভালো পদ যদি বলতে পারো, এখানে কিন্তু লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট সেটাও ভালো রয়েছে, এছাড়া তোমাদের নির্মল সহায়ক রয়েছে, এছাড়া সেক্রেটারির পোস্টও কিন্তু ভালো রয়েছে, এবং তোমাদের ব্লক ইনফরমেটিক্স অফিসারের পোস্টটাও কিন্তু ভালো রয়েছে। সবটাই কিন্তু যে পোস্টের জন্যই আবেদন করো সেটা কিন্তু তোমাদের সমস্ত ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটির মতেই কিন্তু আবেদন করবে, অর্থাৎ তুমি যে পদের জন্য যোগ্য সেই পদ বেছেই কিন্তু তোমরা অবশ্যই আবেদন করবে। সবশেষে তোমাদের একটা কথা বলেই শেষ করব, ফর্ম ফিল আপের কবে থেকে শুরু হবে? এটা কিন্তু তোমাদের অনেকেরই প্রশ্ন। যদিও ফর্ম ফিল আপের কোনো রকম তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি, যেহেতু রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যে তোমাদের শুরু হয়ে গেছে, তাই এমনটাই তথ্য উঠে আসছে যে মার্চ মাসের মধ্যেই তোমাদের শুরু হয়ে যাবে ফর্ম ফিল আপ বা অনলাইনে আবেদন করা। যেমনটা তোমাদের বললাম, মার্চ মাসের শেষের দিকে বা এপ্রিল মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তোমাদের কিন্তু পঞ্চায়েত রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ বা অনলাইনে আবেদন সবটাই কিন্তু চালু হয়ে যাবে। আশা করা যাচ্ছে পরবর্তী বিজ্ঞপ্তিতেই তোমাদের জানিয়ে দেওয়া হবে যে কবে এবং কতদিন অবধি চলবে তোমাদের ফর্ম ফিল আপ এবং কবে থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। সেই সমস্ত তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে এর কোনো আপডেট তোমরা মিস না করো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরও যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। পরবর্তী ভিডিওতে তোমাদের গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ এছাড়া পঞ্চায়েত সমিতির বিভিন্ন পোস্টের কী কী ক্রাইটেরিয়া রয়েছে বা কী কী এলিজিবিলিটি রয়েছে, অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের স্যালারি কেমন রয়েছে এবং তোমাদের সিলেবাস কী কী রয়েছে, অর্থাৎ কোন সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষা দেওয়া হবে, সবটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা রইল। তো যার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই ফলো করো। আর ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা ছোট্ট লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও।